আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যশোর সতেরো সালের প্রশ্ন যার উদ্দীপক হলো দেখানো হলো চন্দ্রের কেন্দ্র থেকে দূরত্ব আর দূরত্বের সাথে এক হাজার একটি বস্তুর উপর চন্দ্রে এর পরিবর্তন মানে এই রেকচিত্রটায় দেখানোই যে ওই বস্তুটার সাথে যে এক হাজার কেজি বস্তুটা যে এক হাজার কেজি ভরের যে বস্তুটা সেই বস্তুটার সাথে আমাদের যে চন্দ্র এই চন্দ্র মধ্যকার দূরত্ব যদি এখানে দেখানো হয়েছে বাড়লে দূরত্ব যদি বাড়ে তাহলে আমাদের ওই দুইটার মধ্যকার আকর্ষণটা আকর্ষণ বল যেটাকে বলি আকর্ষণ বলটা আমাদের কি হয় কমতে থাকে যখন আমাদের মধ্যকার দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তখন আমাদের ফোর্স হলো ওয়ান পয়েন্ট সিক্স যখন আমাদের মধ্যকার দূরত্ব হবে টু পয়েন্ট টু তখন হবে ওয়ান পয়েন্ট এই যে বিভিন্ন দূরত্বের সাথে ঠিক আছে চন্দ্র পৃষ্ঠের উপরে বিভিন্ন দূরত্বের সাথে যখন আমাদের ফোর পয়েন্ট তখন আমাদের আকর্ষণটা পয়েন্ট টু মানে কমতে আছে। দূরত্ব বাড়তে আসছে আকর্ষণটা কমতে আসছে এটা আমাদের চিত্র থেকে বোঝা যাইতেছে তো আমাদের ছাড়া নিচে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে পৃথিবীর অভিকর্ষ স্তরণ দিয়ে দিছে জি এর মান দিয়ে দিছে মহাকর্ষ দুর্ভব তো আমাদের প্রথম প্রশ্ন হলো উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রের ভর করো যেহেতু আমাদের এখানে আকর্ষণ দিছে তারপরে বস্তুর ভর দিয়ে দিছে চন্দ্রের ভর নির এখানে নাম্বার। এখানে এক কথায় চন্দ্র আর বস্তুর মধ্যকার দূরত্ব আমরা মধ্যকার দূরত্ব লিখি মধ্যকার দূরত্ব মধ্যকার দূরত্ব

মধ্যকার আকর্ষণ বল বস্তু ও চন্দ্রে ঠিক আছে বস্তু ও চন্দ্রের মধ্যকার আকর্ষণ বল এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করবো কিউব নিউটন ওকে তারপরে বস্তুর ভর দিয়ে দিছে দেখবো বস্তুর ভর বস্তুর ভর বস্তুর ভরকে সাধারণত আমরা এম দিয়ে প্রকাশ করি ছোট এম অ্যামিকার টু দিয়ে দিছে এক হাজার কেজি

এই যে এম বলতে বড় এম বলতে চন্দ ছোট এম বলতে বস্তুর আমরা এটাকে দেখতে পারি এই জি পাশে তাহলে হবে এফ আর ইকুয়াল টু এম তারপর একটু পরে যাই এইবার আমরা এটাকে দেখতে পাই এম ইকুয়াল টু দেখতে পারি এই জি আর এম এই পাশে গিয়ে কি হয়ে যাবে এফ আর স্কোয়ারের নিচে চলে যাবে তাহলে এফ আর স্কোয়ার

প্রশ্নের সাথে অ্যান্সার দেওয়া আছে আমি একটু মিলাই নেই সেভেন পয়েন্ট থ্রি ফোর সিক্স সেভেন পয়েন্ট থ্রি ফাইভ লিখছে ফোর সিক্স তার মানে এটাকে আমরা থ্রি ফাইভ লিখতে পারবো এটা লিখলে আমাদের ভালো ঠিক আছে সেভেন পয়েন্ট টোয়েন্টি টু কেজি পারফেক্টলি মিলে গেছে এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা করব দ্বিতীয় প্রশ্নটার জন্য আমরা কি করি এই প্রশ্নটা এখানে সংগ্রহ করে নেই তো আমাদের খ নাম্বার প্রশ্নটা হলো উদ্দীপকের ডাটা ব্যবহার করে পৃথিবীপৃষ্ঠ ও চন্দ্রপৃষ্ঠ হতে এত উচ্চতায় ওই বস্তু ওই বস্তু বলতে যে এক কেজি বলার বস্তুটা অভিজ্ঞ বলে তুলনা করো মানে এটা পৃথিবী এবং চন্দ্রের পৃষ্ঠ থেকে ঠিক আছে তো প্রথমে তো আমাদের যা যা লাগবে সবগুলোই আমাদের লাগবে পৃথিবীর ব্যাসার দল জানি পৃথিবীর ভরটাও আমরা জানি মুখস্ত থাকা লাগে ঠিক আছে তো আমাদের চন্দ্রের বর আমাদের মুখস্ত থাকবে না আমরা যেটা ক নাম্বারে মানে বের করেছি তো এখানে আমরা লিখবো

পৃথিবীর বল পৃথিবীর বল যেটাকে আমরা এম ই বলতে পারি এম ই আমাদের এটা মুখস্থ থাকে সিক্স ইন্টু মুখস্থ রাখতে হবে ঠিক আছে টোয়েন্টি ফোর সিক্স ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এটা আমাদের মুখস্থ রাখবো বস্তুর বল এটা আমাদের দিয়ে দিছে এটাকে আমরা ছোট হাতের এম লিখি এটা হলো একশো কেজি এক হাজার কেজি ওকে তারপরে আমাদের চন্দ্রের ব্যাসার্ধ দিয়ে দিছে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে আমরা সেটা গুলো লিখি চন্দেরার্ধ চন্দ্রের আমরা বলবো আর এম সেটা হইলো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তারপরে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ

দুই অবস্থায় আমরা কি করবো বের বলবো কত একটা নির্দিষ্ট উচ্চতা দিয়ে দিচ্ছি উচ্চতা আমরা দুইটা ধাপে ধাপে বের করবো আমাদের অনুপাতটা বের করতে হচ্ছে পৃথিবীর এবং চন্দ্রের পৃথিবীটা উপরে আছে তাই না অনুপাতটা আমাদের আচ্ছা এটা তো বলবে না

এইচ উচ্চতায় ঠিক আছে আমরা কি নাম দেব সেটা লিখে দিলাম এবার আমরা একটু উপরে যাই নিচে যাই আর কি এফ এম ইকুয়াল টু আমরা দেখতে পারি এখানে জি এম এম জি এম এম মানে এটা তো একটা এম ঠিক আছে এটার নাম হলো কি ছিল এবং চন্দ্রের যেহেতু এইচ উচ্চার হবে আর প্লাস এইচ স্কোয়ার তো এখানে আর বলতে আমাদের অবশ্যই চন্দ্রের ব্যাসার্ধ ব্যবহার করতে হবে তাহলে এখানে হবে কি আর এম ঠিক আছে ওকে তারপরে আমরা কি করতে পারি এটাকে আমরা একটু মান বের আচ্ছা এটাকে আমরা এক নম্বরের সমীকরণ দিই আমরা মান পরে বসাই তাহলে আমাদের জন্য সহজ হবে তারপরে পৃথিবীর পৃথিবীর এই উচ্চতায় অবিকর্ষ বল অবিকর্ষ বল এটা কি আমরা বলবো এফ ই হবে এফ ই ইকুয়াল টু এখানে আমরা জি তো সব জায়গায় সেম এম ই এম বস্তুর ভর পৃথিবীর ভর এখানে পৃথিবীর ব্যাসার্ধ যোগ যেহেতু এইচ উচ্চতায় তাই তাহলে এইচ ঠিক আছে এটা আমরা দিলাম দুই নম্বর এবার এই দুইটা ভাগ তুলনা যদি করবো এই দুইটা ভাগ করে দিই তাহলে হয়ে যাবে আমরা দুই ভাগ এক করব। তাহলে যে এফ ই আর অনুপাত এফ এম পায় যাবে দেখবো দুই ভাগ এক দুই ভাগ এক করলে আমরা পাইতেছি এই পাশে পাবো এফ ই বাই এফ এম এই পাশে আমরা পাবো যেহেতু দুইটাই ভগ্নাংশ তাহলে আমরা এফ ই মানে দুই নম্বরের আগে লিখি জি এম আর ই প্লাস এইচ স্কোয়ার ইন্টু দিয়ে এক নম্বর জি এম 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 ওকে এইবার আমাদের মোটামুটি কাজ শেষ মোটামুটি কঠিন কাজ শেষ এবার এখান থেকে দেখো কাটাকাটি করি যে অন্য কালার দিয়ে কাটাকাটি করি

আচ্ছা আমরা যেটা বেরিয়েছি সেটা আমরা ব্যবহার করবো আচ্ছা মানে পৃথিবীর কি হলো সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ংশ হবে এখানে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু ব্র্যাকিট দিই যেহেতু একাধিক মান এখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্লাস

টু পয়েন্ট ডাবল ফাইভ টেন টু দি পাওয়ার টা মিলে আসি আঠারো পয়েন্ট এইট ফাইভ এরকম টাইপের কিছু হবে কি না আঠারো পয়েন্ট নাইন আর কি দেখতে পাই আঠারো পয়েন্ট নাইন লিখতেই

চন্দ্র এবং পৃথিবীর সাথে ওই বস্তুর মধ্যকার আকর্ষণ বলের তুলনা ঠিক আছে তুমি লিখতে পারো যে কথায় লিখতে পারো সুতরাং দেখা যায় পৃথিবী পৃষ্ঠ ও চন্দ্র পৃষ্ঠের সাথে উপযুক্ত বস্তুর আকর্ষণ বলের তুলনা হলো এইটিন পয়েন্ট এইট ফাইভ ইস ওয়ান্সার ঠিক আছে এই কথাটা রেখে লিখে দিব আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো